শুভেচ্ছা। ক্লোজ আপ কলের গানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুতুল। আজকের আয়োজনে যে মানুষটিকে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি ভীষণই সৃষ্টিশীল একজন মানুষ এবং তার কাজকে একেবারে আমার কাছে একদম আলাদা মনে হয়, অন্য সবার চাইতে আলাদা। তিনি তার পথে হাঁটছেন, তার মতন করে কাজ করছেন এবং আমার শুরু থেকে তার গানের সবচেয়ে যে জিনিসটা আমাকে টানে তা হচ্ছে পরিমিতি বোধ। আজকে আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন, যে শিল্পী রয়েছেন, তিনি ওয়াকিল আহাদ এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওয়াকিল অ্যান্ড ফ্রেন্ডস। স্বাগত জানাই আপনাকে এবং আপনার বন্ধুদের। থ্যাংক ইউ পুতুল, থ্যাংক ইউ, তোমাকেও শুভেচ্ছা। একটা কথা বললে শুরুতেই, পরিমিতি বোধ, এটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করে। এনিওয়ে, চেষ্টা করব। হ্যাঁ, এই পরিমিতি বোধ নিয়ে আমরা আরও বিশদে জানতে চাইব অনুষ্ঠানে আমরা শুরু করি। তবে তার আগে আমি ফোন নাম্বারগুলো জানিয়ে দিচ্ছি, 8332509 8332754। আজকে ওয়াকিল অ্যান্ড ফ্রেন্ডস আছে আমাদের সঙ্গে, ফোন করুন এই নাম্বারে। আমরা শুরু করি আয়োজন। ওকে, কী দিয়ে শুরু করছি? প্রথমে যে গানটি করছি তার নাম হচ্ছে শান্তির আহ্বান। আমাদের এখনকার পৃথিবী কেমন আমরা সবাই জানি, তার মধ্যে আমরা সবাই চেষ্টা করি যার যার জায়গা থেকে কিছু একটা যদি শান্তির জন্য করা যায়, তো সেরকম একটি কাজ আমরা করছি, যেটা শান্তির আহ্বান করছি। জানো কি তম কি খুঁজে বেড়াও, এদেশ ওদেশ ঘুরে জীবন ভরে, ছাড়ো আঁকার কোন জীবনের টানে, দেখো জীবন তোমায় কোথায় নিয়ে যায়, ওই আকাশ থেকে এই মাটির বুকে যত প্রেমের কলতা যায়, হৃদয়ে পেতে কান শুনতে কি বা পাও, শান্তির আহ্বান দুহাত বাড়া। শান্তির
শুভ ভাবনা দিয়ে শুরু হলো এবং এই কথাগুলো আমি বিশ্বাস করি যে আমরা অধিকাংশ মানুষই এভাবেই বিশ্বাস করি, এভাবেই ভাবতে ভালোবাসি, তবু মাঝে মাঝে একটু মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয়। মনে করিয়ে দিলেন বলে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপর আমরা করব যে গান, সেটা হচ্ছে কোথায় গেলে এই জ্বালা জুড়াবে। আমার মনে হয় আমরা যে যেখানেই থাকি প্রত্যেকটা মানুষের ভেতরে একটা কোয়েস্ট আছে যে আমি কবে মুক্তি পাবো, কবে শান্তি পাবো, কবে আমার শান্তি হবে। তো এই জায়গাটায় প্রত্যেকেরই একটা মনে সবসময় একটা যন্ত্রণা কাজ করে, সেইখান থেকে লেখা শুরু করা এই গান। Thank you.
কবে যাব ভবনে, কে বা করবে পার, কোথায় গেলে যা জুড়াবে আমার, কোথায় গেলে যা জুড়াবে আমার, আমার লোকসুর কি আপনার সৃষ্টিকে প্রায় প্রভাবিত করে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের সবচেয়ে বড় যে ভান্ডার সেটা হচ্ছে আমাদের ফোক। সো আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে ক্লাসিক্যাল মিউজিকে ফোকের প্রভাব অনেক বেশি। সো আমাকে তো করবেই। এটা কল আছে, কল নেব আমরা। হ্যালো হ্যালো হ্যালো, শুভেচ্ছা বলুন। মামা, হ্যাঁ তাপন, আমি নিউ ইয়র্ক থেকে। মামা মামা, ইউ আর লুকিং অ্যামেজিং, কি দারুণ দুটো গান গালা, তাই এরকম দূর থেকে মামা অ্যামেজিং অ্যামেজিং ছিল গান দুটো। দূর থেকে মামা গাচ্ছে শুনলে এরকম মনে হয়, কিন্তু আসলে কি সেটা সবাই জানে, সবাই বাকিরা বলতে পারে। তোমাকে কি দারুণ লাগছে মামা। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ মো। ওছে সাবিলা স্যার, মিউজিশিয়ানস, দে আর ডুইং অ্যামেজিং, রিয়েলি দে আর অ্যামেজিং মিউজিশিয়ানস এন্ড দে আর রিয়েলি ডুইং গুড। বেস্ট অফ লাক মামা। ওকে মো, অনেক ভালো থাকিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা নেবেন, এত দূর থেকে ফোন করেছেন, আর যেহেতু আজকের অতিথি আপনার মামা, তাহলে বিশেষ ভালো লাগা তো কাজ করবে। অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন আমাদের পক্ষ থেকে। এবার আমার অনেক দিন আগে করা একটা গান, সেলফোন, আমার সেলফোন। আমাদের প্রত্যেকের জীবনে আসলে সেলফোনটা আমাদের বডি পার্ট হয়ে গেছে। সো এটার সাথে আমাদের সম্পৃক্ততা, এটার সাথে আমাদের মানে সেলফোনের প্রভাব আমাদের জীবনে, সব মিলিয়ে লেখা শুরু করা আমার একটা গান। সেলফোন আমার সেলফোন, তুমি সারাক্ষণ আছো সঙ্গে, কি যে জাদু কি যে রঙ্গ মায়ায় জড়িয়েছো জানো অঙ্গে। সেলফোন আমার সেলফোন, তুমি সারাক্ষণ আছো সঙ্গে, কি যে জাদু কি যে রঙ্গ মায়ায় জড়িয়েছো জানো অঙ্গে। যেন তোমার তালে সুর হারিয়েছি, ভুলেছি আপন চাল, তোমার হাতে সঁপে দিয়েছি মন তরিটার হাল। যেন তোমার তালে সুর হারিয়েছি, ভুলেছি আপন চাল, তোমার হাতে সঁপে দিয়েছি মন তরিটার হাল।
আমি তোমায় ছাড়া পঙ্গু, সবকিছু হাত ছাড়া হয়ে গেলে তুমি আছো হাতে বন্ধু। সেলফোন আমার সেলফোন, আমি তোমায় ছাড়া পঙ্গু, সবকিছু হাত ছাড়া হয়ে গেলে তুমি আছো হাতে বন্ধু। সেলফোন 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 জগতের সীমারেখা, তোমাকে নিয়েই জয় জয়কার যত সব লেখা জোখা। আবেগ অনুভূতি হিসেব নিকেশ তোমার চালে বন্দি, পথ চলার গান শোনাতেও তোমার আছে বন্দি। আবেগ অনুভূতি হিসেব নিকেশ তোমার চালে বন্দি, পথ চলার গান শোনাতেও তোমার আছে বন্দি। অনেক অনেক ভাবনা, অনেক ধরনের ভাবনা, এই ভাবনাগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেবেন আপনার মতন করে, এই ভাবনাটা কবে কিভাবে শুরু হয়েছিল? আসলে জীবনে এইটুকু সময় আসলে পথ চলতে চলতে একটা পর্যায়ে আমার মনে হয় যে গানটা আমার হাতিয়ার, গানটা আমাকে অনেক বেশি আত্মার শান্তি দেয়। এবং গানের মধ্যে দিয়ে আমি কী যেন বলি, কী যেন আমার মধ্যে আসে অনেক ভাবনা, যেটা আমার বাবা লিখতেন, উনি সেগুলো সবসময় লিখতেন। আমার বাবা সৈয়দ আব্দুল আহাদ, উনি লেখক, এবং বেসিক্যালি আমার মধ্যে গানটাও আসছে বাবার থেকেই। তো আমার মনে হলো যে কী যেন আমি লিখি, তো সেটাকে গানে প্রকাশ করতে আমার ভালো লাগছে। এবং
একটা সেন্স অফ রেসপন্সিবিলিটিস অথবা আমার একটা দাবি বা একটা অনুভূতি প্রকাশ। তো এটা মোটামুটি আমার মনে হয় স্কুলে আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকেই একটা কাজ করতো, তারপর থেকে এখনও চলছে আর কি। খুব অল্প সামান্যই পাচ্ছি। না, অল্প সামান্য অবশ্যই নয়, কারণ বেশ অল্প কদিনে আমরা আপনাকে খুব কাছের করে নিয়েছি, আমরা যারা দর্শক শ্রোতা আছেন। আপনার একেবারে আপনার আত্মপ্রকাশের পর থেকে আমি দেখেছি যে যখন থেকে বড় পরিসরে আপনাকে পেয়েছি আমরা, তখন থেকে আপনার কিন্তু আলাদা একটা শ্রোতাগোষ্ঠী আছে সবসময়। আমি সঠিক জানি না কতটুক, মনে হয় খুব কম, খুব কম। দেখি আমরা। হ্যালো। হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম, শুভরাত্রি, শুভেচ্ছা। হ্যাঁ, আমি সাভার থেকে টুটু বলছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। দেশ টিভি এত সুন্দর একটা ইভেন্ট দেওয়ার জন্য দেশ টিভি কে আন্তরিকভাবে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। বলুন, কথা বলুন অতিথির সঙ্গে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই। ভাই আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জি ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। ভাই ভাই ভালো আছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। একটা প্রশ্ন থাকবে। জি প্লিজ। আপনাদের ব্যান্ডের সূচনা কত সাল থেকে এটা একটু জানতে চাই। আর দেশ টিভি কে আবারও ধন্যবাদ। দেশ টিভিকে আমরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আসলে অনেক আগে থেকে মিউজিক করি, দেশে বিদেশে অনেকে মিউজিক করেছেন, এবং আমরা একসাথে কাজ করছি গত মাস তিনেক ধরে। এই আমরা সবাই একসাথে কাজ করছি মাস তিনেক ধরে, আর এখানে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আসলে যার যার জায়গায় মিউজিক্যাল জার্নিতে অ্যাজ এ মিউজিশিয়ান সবাই অনেক পরিচিত, অনেক ফেমাস, এবং ওনারা প্রত্যেকে অনেক ভালো মিউজিক করেন। আমার মনে হয় এই সুযোগে আমি পরিচয় করে দেব, মানে সালেকিন ইলেকট্রিক গিটারে আছেন, সালেকিন ড্রামসে ওয়ান অ্যান্ড অনলি শিহাব, বেস গিটারে অনুপ, অ্যাকোস্টিক গিটারে তমল। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। এই পথ চলাটা তিন মাস মাস তিনেক ধরে একসঙ্গে হয়েছেন। আচ্ছা, এবার কি শুনব আমরা? নেক্সট আনন্দে যাই। আমাদের একটা গান আছে, চল মন আনন্দে যাই। চল মন আনন্দে যাই, চল মন আনন্দে যাই, ঘুরে বেড়াই রূপের দেশে, ঘুরে বেড়াই রূপের দেশে, হাওয়া জলার শেকড় মাটি ভালোবেসে সোনা ফলাই, চল মন আনন্দে যাই, চল মন আনন্দে যাই। চল মন আনন্দে যাই,
চল মন আনন্দে যাই, ঘুরে বেড়াই রূপের দেশে, ঘুরে বেড়াই রূপের দেশে, হাওয়া জলার শিকর মাটি ভালোবেসে সোনা ফলাই, চল মন আনন্দে যাই, চল মন আনন্দে অসাধারণ। এবং প্রত্যেকের ব্যক্তিগত পরিবেশনা খুব সুন্দর, ভীষণ উপভোগ করছি। মাত্র আয়োজন শুরু হয়েছে, আরো অনেকটা সময় তো আমরা আছি, একটা বিরতির সময় হয়েছে। অবশ্যই, অনেক ধন্যবাদ দর্শক। ক্লোজ আপ কলের গান দেখছেন, একটা বিরতির পরে ফিরছি আবারও ওয়াকিল অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে। শুভেচ্ছা আবারও, স্বাগত ক্লোজ আপ কলের গানে। আজকে আমাদের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছে ওয়াকিল অ্যান্ড ফ্রেন্ডস, ফিরে যাচ্ছি আবারও তাদের কাছে। এবার কি শুনবো? এবার আমরা করব ভাবো মন খুলিয়া দুয়ার। ঘোর অন্ধকার, মুদে আঁকিছে
ধন্যবাদ। কোন অ্যালবামের গান? কোন অ্যালবামে ছিল? এটা আমার অ্যালবামে আছে, ওয়াকিলের গান অ্যালবামে আছে। এটা কততম অ্যালবাম ছিল? এটা আমার ফার্স্ট প্রথম অ্যালবাম ছিল ওয়াকিলের গান। হ্যাঁ, আমারও যতদূর মনে আছে। ইউ আর देयर। হ্যাঁ, আপনার প্রথম অ্যালবাম। এবং তারপর থেকে এখন পর্যন্ত কটা অ্যালবামে কাজ করা হয়েছে? ওকে, আমার সোলো অ্যালবাম একটা আর মিক্সড অ্যালবামে কাজ করেছি আমি 11-12টা মতন, একটাতে 7টা, একটাতে 3টা, একটাতে 5টা, এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন মিউজিশিয়ানসের সাথে। আচ্ছা, কল আছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মাইনুল বলছিলাম। বলুন, শুভেচ্ছা, কথা বলুন অতিথির সঙ্গে। আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাবের সেক্রেটারি মাইনুল বলছিলাম, ফালেকিনের সাথে একটু কথা বলতে যাচ্ছি। বলুন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়টা হচ্ছে যে সালেকিনের আমি একজন ছাত্র, ওর কাছে আমি গিটার শিখি এবং আমার ইন্সপাইরেশন ওরা একটা গিটার স্কুল চালু করেছে, আমাদের ক্লাবে। তো ওর কথা বলার স্টাইল, ওর ডেলিভারি, শিখানোর টেকনিক এবং নিজের গাওয়া অসাধারণ অসাধারণ। আমাদের প্রত্যেক বাচ্চারা তার খুবই ভক্ত। কিন্তু সালেকিন কখনো গাইতে দেখিনি আমি টিভিতে, ওর গানের একটা প্রোগ্রাম দেখতে চাই, শুধু বাজাইতে দেখতে চাই। মাইনুল ভাই, আপনার কি ওয়াকিল ভাইয়ের কোনো গান গানে রিকোয়েস্ট করতে চান? ওয়াকিল ভাইকে আমি তোমাকে একটা গান শুন তোমার একটা গান শুনতে চাই। আমার তো অনুষ্ঠান, আজকে ওয়াকিল ভাইয়ের একটা গান শুনেন তাহলে। থ্যাংক ইউ মাইনুল ভাই। সালেকিনের আমি নিজেও একজন ফ্যান এবং সালেকিন গিটার লেসন মানে মানুষের জন্য যে পরিমাণ কাজ করে যাচ্ছে, গিটার লেসন দিচ্ছে বাচ্চাদের জন্য এবং সবার জন্য, সেটা সত্যি প্রশংসনীয়। ও ভীষণ দারুণ বাজায়, ভীষণ দারুণ গায় এবং ভীষণ দারুণ ওর ডেডিকেশন। এবং ওর নতুন অ্যালবাম এসেছে। হ্যাঁ, অ্যালবামের কথা শুনছিলাম বিরতির মধ্যে। তো আমরা সবাই সালেকিনের জন্য শুভকামনা। একদমই। এবার হ্যাঁ, হাতালি। এবার কি শুনবো? আমাদের আসলে চারপাশে আমরা যেরকম শব্দ দূষণের মধ্যে এখন থাকি, তো এটার মাত্রা কোথায় গেছে এটা আসলে এখন আর বলার প্রয়োজন নেই। আমরা সবাই অলরেডি এফেক্টেড, আমাদের সামাজিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সব কিছুতে এর প্রভাব পড়েছে, বিশেষ করে শিশুরা, বাচ্চারা। এবং সামগ্রিক অস্থিরতা, বিভিন্ন ধরনের রোগ, অনেক কী বলবো, জটিলতা সৃষ্টি হয়েছে, ঘুমহীনতা। সো এই নিয়ে আমি একটা কাজ করছি। এটার সবচেয়ে বড় কারণ যেটা, যে শব্দ দূষণে, সেটা হচ্ছে হর্ন, মানে যানবাহনের হর্ন। তো সেটা যেন একটু কমানো যায় সেই জন্য আমরা কাজ করছি। এবং আমি বিশ্বাস করি যে এই গানটা এখন করছি, আমরা অনেক সময় হয়তো বা করেছি, আরও করব, কিন্তু একটা সময় হয়তো বা এই গানটা করার আর প্রয়োজন পড়বে না। আমরা সেটা বিশ্বাস করি যে
বাংলাদেশে শব্দ দূষণ কমে যাবে এবং আমরা অপ্রয়োজনীয় হর্ন বাজাবো না। থ্যাংক ইউ। আমাদের এবারকার গানের নাম হর্ন। শিশুর কানের মালিক, কৃষক গাড়ির মালিক,
থ্যাংক ইউ। ভীষণই প্রাসঙ্গিক এবং এই গানটার ভাষাভঙ্গিটা একটু অন্যরকম ছিল। এটা আমি চেষ্টা করেছি একদমই একজন খুব সাধারণ পথচারীর পারসপেক্টিভ থেকে, এবং ভাষায় একটু আপনি ঢাকাইয়া ভাষা বা একটু আঞ্চলিক ভাষার মিল পাবেন। মানে ধরে নিচ্ছি যে মানুষটা গাড়ি চালায়নি, গাড়ি চড়েনি, বা একসময় গাড়ি চড়েছেন। হ্যাঁ, অনেকে আমি জানি যারা গাড়ি চড়তেন, গাড়ি ছেড়ে দিয়েছেন, এখন এমনি রাস্তায় হাঁটতে চান, তারা কি হাঁটার রাইটটা নেই? বা সবাই কি আমরা সবসময় গাড়ির ভিতরেই থাকি? নিশ্চয় না। তো তার বাইরে একটা স্বাভাবিক চলাচলের যে অবস্থা রাস্তায় থাকা উচিত সেটা কি আসলে আছে? তো সেই জায়গাটায় একদম সাধারণ একজন পথচারীর পারসপেক্টিভ থেকে যদি চিন্তা করি, যার আঞ্চলিক ভাষায় কথা বলার অভ্যাস থাকতে পারে, সে হয়তোবা যদি গানটা গাইছে তাহলে যেমন হতো। বাহ, খুব সুন্দর মনস্তত্ব। আচ্ছা, একটা ফোন আছে আমাদের। হ্যালো, হ্যালো, শুভেচ্ছা বলুন। শুভ রাত্রি আপনাদের সবাইকে। আপনাকেও শুভেচ্ছা বলুন। আমি অ্যাকচুয়ালি ওয়াকিলা হাদির সাথে কথা বলছি। নিশ্চয়ই। হ্যালো, 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 আপনি অ্যাকচুয়ালি আমি আপনার অনেক বড় একজন ফ্যান, এন্ড আপনাদের সবাইকে অনেক দারুণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সবার কৃতিত্ব এবং দেশ টিভির কৃতিত্ব, এখানে যারা কলা কুশলী আছেন সবার কারণেই এরকম লাগছে। থ্যাংক ইউ। জি, আমি আপনার একটা গান শুনতে চাচ্ছিলাম, যদিও আপনি আমার সবচেয়ে ফেভারিট গানটা গেয়ে ফেলেছেন, ভাবরে মন। আমি চাচ্ছিলাম যে আপনি খুব ভালো হয়নি, আমি খুব ভালো গাইতে পারি না। অনেক দারুণ হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনি একটু যেমন করে চাইবে গানটা কি শোনাতে পারবেন? যেমন করে চাইবে তুমি? জি, এটা আজকে আমরা ওইভাবে করব ভেবে আসিনি, তারপর আমি একটু খালি গলায় দুই লাইন গিয়ে শোনাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এটা কিন্তু আমারও অনুরোধ ছিল। বাই দ্য ওয়ে, আমি নিজে পুতুলের একজন ফ্যান। পুতুল তার লেখা, সুর করা এবং তার গানের স্টাইল সত্যি ডিফারেন্ট, এবং সত্যি আমি খুব পছন্দ করি। অনেক ধন্যবাদ, আপনি আমাকে আগেও বলেছেন, আমি ভীষণ সম্মানিত বোধ করি আপনার কাছ থেকে এটা শুনলে। এবার কি শুনবো তাহলে? আমি দুই লাইন জাস্ট। হ্যাঁ, যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে, বন্ধু হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে, বন্ধু হাত রাখো এই হাতে। কাছে দূরে যেথায় থাকো রইব তোমার আমি, বন্ধু ভয় করি না তাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার আমি, বন্ধু হাত রাখো এই হাতে। কাছে দূরে যেথায় থাকো রইব তোমার আমি, বন্ধু হাত রাখো এই হাতে। থ্যাংক ইউ। আহা, অনেক ধন্যবাদ। এবার পূর্ণাঙ্গ একটা গানে যাই ঝটপট, কারণ এরপর আমরা একটা বিরতি নেব। হ্যাঁ, আমাদের সবার প্রিয় একটা গান, লাকি ভাইয়ের আগে যদি জানতাম। আগে যদি জানতাম, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না। যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে
অনেক ধন্যবাদ, ভীষণ প্রিয় একটা গান শুনলাম। এটাই একমাত্র এখন পর্যন্ত আপনার মৌলিক গানের বাইরে শোনালেন। কাদের মিউজিক অনুপ্রাণিত করে? সবার, কার না, এটা আসলে বলা খুব কঠিন নির্দিষ্ট করে। তারপরও আসলে দেশে বিদেশে ভারতে গোটা বিশ্বের অনেক মিউজিশিয়ানসদের মিউজিক সঙ্গীতের কাছে আমরা ঋণী, আমি ঋণী ব্যক্তিগতভাবে। ছোটোবেলা থেকে আসলে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, পল্লীগীতি এই সমস্ত প্যারালালি ওয়ার্ল্ড মিউজিক আমরা যা শুনতে পেরেছি, তখন তো রেকর্ডে বাজত, হ্যাঁ, সেগুলো একেবারেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু করে আমি বলবো যে মান্না দে, হেমন্ত, লতা মঙ্গেশকর, আশাজি, ইনারা যেমন, কারণ আমরা অনেক বড় পরিবারে বড় হয়েছি আমি আর কি, তো এক একজন এক এক মিউজিক শুনতো, বাজাতো, গাইতো। আর আমার বাবা গান করতেন, উনি সমস্ত পুরনো সবাইদের গান করতেন, অনেক পণ্ডিতদের, ওস্তাদদের গান শুনেছি। পাশাপাশি ওয়ার্ল্ড মিউজিক যা শুনতে পেরেছি, তখন রেডিওতে শুনতে পেতাম খুব, মানে যোগাড়যন্ত্র করে কালেক্ট করে ইংলিশ মিউজিক শুনতে পেতাম আমরা। সো ওয়েস্টার্ন মিউজিকের যেটা হতো যে সব কিছু অনেক বেশি মানে ইনফ্লুয়েন্স করতো, পাশাপাশি আমাদের এইখানকার বাংলা গানগুলো কিন্তু আমাকে অনেক টানতো সেইভাবেই, এবং ফোক বাউলও আমাকে টানতো। ইভেনচুয়ালি আমি পরবর্তীতে বাউল গানে অনেক কাজ করার চেষ্টা করেছি। এবং সবটা মিলেই এখনকার আপনার যে মিউজিক, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে কাকে রেখে কাকে বাদ দিব যায় না আসলে। বব ডিলান, উডি গাত্রি, লেটলি যদি এগুলো শুনেছি, একেবারে এইদিকে সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মান্না দে। শুনবো, একদম একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক সংবাদের জন্য বিরতি নিচ্ছি, ফিরে আসবো আবার সংবাদ বিরতির পরে।